মহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা পরম করুণা বরুণালয় সর্বাবতার সার শিরোমণি নদিয়া বিহারী গৌরহরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ববৈষ্ণব বরেণ্য চূড়ামণি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তাহার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে এই যে রিপুগুলি কিভাবে সাধক এই কামাদি রিপু একে কৃষ্ণ ভজনে নিয়োজিত করে কৃষ্ণ মাধুর্যামৃত আস্বাদনের সৌভাগ্য দান করেন, এরা তো একদিন প্রাণঘাতক শত্রু ছিল, কিন্তু সাধক এদের সঙ্গে মিত্রতা করে নিলেন। শ্রীকৃষ্ণের কৃপায় শত্রু মিত্র হয়ে যায়, বিষ অমৃত হয়। এই জন্য সাধক করলেন কি, এদেরকে কৃষ্ণ ভজনে নিয়োজিত করে দিলেন। শত্রুরা উপকৃত হয়ে তারা সাধকের অদ্ভুত শিষ্টতা দেখে, ভদ্রতা দেখে তারা শত্রুতা ত্যাগ করে বিস্ময়ে মহা বান্ধবের মতো কাজ করতে লাগলো। এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শত্রুর সঙ্গেও যদি সপ্রেম ব্যবহার করা যায়, শত্রু শত্রুতা করছে তাই বলে কি কোনো ভদ্র ব্যক্তি তার প্রতিশোধ নিতে চান? যদি তিনি তার সঙ্গে সদ্ব্যবহার করেন, একদিন শত্রুর মতি পরিবর্তিত হয়, তিনি পরম বান্ধবে রূপায়িত হয়ে যান। এইটাই নিয়ম শত্রু জয়ের। তো এই যে প্রাণঘাতক কামাদি রিপু সাধক এদেরকে কৃষ্ণ ভজনে নিয়োজিত করলেন, কৃষ্ণ মাধুর্যামৃত আস্বাদনের সুযোগ করলেন, করে দিলেন এদেরকে। সাধকের অদ্ভুত বদান্যতা এবং শিষ্টতা দেখে রিপুগুলি আজ শত্রুতা ত্যাগ করে মহা বান্ধবের কাজ করতে লাগলো। এইটি গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনের চাতুর্য। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চাতুর্যের সঙ্গে তিনি শত্রুকে জয় করলেন। ভগবান নিজেই শ্রীমুখে বলেছেন যে আমার মায়া দূরত্বয়া, এই মায়া সাগর উত্তীর্ণ হতে সেই সক্ষম যে আমার চরণে শরণাপন্ন হয়। তো যেই ভগবত চরণে শরণাপন্ন হওয়া যাবে, সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়কূল তারা অনাদিকাল থেকে কুৎসিত রসপ্রিয়, নেত্র তেমনি কর্ণ নাসিকা জিহ্বা, এরা কুৎসিত রস চায়, এরা বিষয় নিষ্ঠ। এরা যদি একবার উৎকৃষ্ট রসের আস্বাদন পায়,
তখন এরা এদের কুৎসিত স্বভাবকে ছেড়ে দিয়ে সভ্য হবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সুকৌশলে কামকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিলেন। বাপু মহাশত্রু কাম, এতদিন তুমি অনেকই দুঃখ দিয়েছ, জ্বালিয়েছ, কিন্তু না তুমি নিজে তৃপ্ত হয়েছ, না আমাকেই তৃপ্তি দিতে পেরেছ। এইবার তুমি কৃষ্ণ সেবায় নিয়োজিত হয়ে যাও। কামনা বলল, আজ থেকে আমি সার্থক হলাম। কামনাও ধন্য হয়ে গেল আর সাধকও ধন্য হয়ে গেলেন। সংসারে তো কামনা সকলেই করে, কিন্তু কৃষ্ণ সুখের কামনা, কৃষ্ণ সেবার কামনা কজনার অন্তরে জাগে? সেবা করি সুখ দিব এই মাত্র চাই। তাহলে শ্রীহরি চরণাশ্রিত ভক্ত যারা, তারা জ্ঞানী যোগীর মতো কাম ক্রোধ লোভ মোহকে নষ্ট করে দেন না, এদেরকে দিয়েও তিনি কৃষ্ণ ভজন করা, এইটি হচ্ছে কাম ক্রোধ লোভ মোহকে জয় করবার শ্রেষ্ঠতম পন্থা, যা ঠাকুর মহাশয় বলছেন, ক্রোধ ভক্ত দেশী জনে। এই অংশের ব্যাখ্যা মাধুরী আমরা কাল যৎকিঞ্চিত আস্বাদন করে এসেছি, যে যেইখানে ভক্তের নিন্দা, ভক্তের প্রতি অনাদর, ভক্তির অপকর্ষ বা সদাচারের ন্যূনতা, আনুগত্যের হীনতা, কেউ আনুগত্য লঙ্ঘন করছেন, কেউ সদাচার উল্লঙ্ঘন করছেন, কেউ গুরু বৈষ্ণবের নিন্দা করছেন, সেইখানে ক্রোধ করা উচিত, এবং সেই ক্রোধ করাটি শাস্ত্রসম্মত। সেখানে চুপ করে থাকলে ভিজা বিড়ালের মতো, তাহলে প্রত্যয় হয়ে গেল, হলো কি না, ভক্তির হানি হলো, অপ্রসন্না হলেন ভক্তি মহারানী। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, ক্রোধ করতে বলছেন, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু বৈষ্ণবের প্রতি দ্রোহ যাদের, তাদের প্রতি ক্রোধ করুন না, খুব ক্রোধ করুন, অসহিষ্ণুতা প্রকাশ। এখন এই যে লোভ, ক্রোধকে নয় ভগবত ভজনে লাগানো গেল, এইবার লোভকে, এও তো নরকের দ্বার, কেউ তো কম নয়। সাধু সঙ্গে হরি কথা, যদি হরি কথা আস্বাদনে, হরি কথা রসের আস্বাদন মন একবার পেয়ে যায়, সঙ্গে সঙ্গে মন লুব্ধ হবে। ঠাকুর মহাশয় নিজে কাঁদছেন, তাহার ভক্তের সঙ্গ, তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে কেন নইল বাস, কি মোর দুঃখেরও কথা, আমি জনম গোয়াইনু বৃথা। গোরাচাঁদের সঙ্গী যারা, তাদের সঙ্গী যারা, তাদের সঙ্গে কেন বাস মিলল না, কি করবেন আপনি তাদের সঙ্গে নিবাস করে? তাদের মুখে গৌর গোবিন্দের লীলা কথা শুনব, কিন্তু তা তো হলো না, আমার কর্ম আমায় বহু দূরে ঠেলে ফেলে দি, কি মোর কর্ম কথা, আমি জীবন গোহাইনু বৃথা। ধিক ধিক নরোত্তম দাস, প্রেম ভক্তির মহারাজ হয়ে
নিজেকে ধিক্কার দিচ্ছে। তো মহারাজই যদি ধিক্কার দেয় তাহলে দরিদ্র প্রজা যারা তারা বুঝি নিজেকে সৎকার করবেন, তাদেরও কি ধিক্কার দেওয়া উচিত নয়? এই হচ্ছে বিরহ জাগিয়ে ভজন, দুর্ভাগ্যকে সামনে রেখে ভজন। বৃন্দাবনে বাস পেয়েছিলাম, নিরন্তর হরিকথা হরিনাম কানে যেত, সামনে উচ্চ আদর্শ ছিল, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, এরা সামনে আদর্শ রূপে ছিলেন। কিন্তু আজ আমি কোথায়? এই পদ্মার পারে পড়ে আছি, অনেক দুঃখের পরে আমায় লইয়াছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কো ডারিয়া। এখন আমি ভবকূপে পড়ে গেছি, পুন যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাসে। এই দেখুন সঙ্গের অভাবে, তো উনি কি রাজশাহীতে সঙ্গ পাননি? নিরন্তর সৎসঙ্গে অবস্থান করছে, কিন্তু তথাপি হাহাকার অন্তরে যাচ্ছে, কোথায় সেই প্রভু লোকনাথের সঙ্গ, কোথায় সেই শ্রীজীব গোস্বামী পাদের সঙ্গ, কৃষ্ণদাস কবিরাজের সঙ্গ? যাও একটু পেয়েছিলাম শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গ, তিনিও চলে গেলেন। প্রাণের বান্ধব ছিলেন রামচন্দ্র কবিরাজ, তিনি আমায় কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানীর কথা শোনাতেন। কে রাধারানীর কথা শোনাতে পারে? যে রাধারানীর একান্ত নিজজন, সখী মঞ্জরি ছাড়া রাধারানীর কথা কি অন্যের মুখ দিয়ে বেরোয়? কি করে বেরোবে? রহস্যময়ী শ্রী রাধা, তার লীলা অতীব দুর্গেয়, কে বলবে, কার সাহস? একমাত্র রাধারানীর প্রিয় কিঙ্করীরা ব্যতীত রামচন্দ্র কবিরাজ তিনিও আমায় ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন, আর তো ফিরে এলেন না, আমি সঙ্গ আরা হয়ে গেলাম। এই দেখুন এত যে হাহাকার করছেন, মূলে আছে হরিকথা রসাস্বাদনের প্রতি লোভ, লোভী তো হাহাকার করে। একজন পেটুক, তাকে আপনি আন্ডে গন্ডে প্রসাদ পাইয়ে দিলেন, খেয়ে কেমন খেলেন? পরক্ষণে বলবে, আর মহাশয় কি খাওয়ালো, আর কি খাবো। এই দেখুন, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর, এই ভক্তিরস। যারা প্রেম ভক্তিরসে ডুবে গেছেন, যারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা হরিনাম হরিকথার জন্য কতখানি লালায়িত হচ্ছে। লোভ সাধু সঙ্গে হরিকথা, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, কামাদি ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। কোনো সময় কাম এক জায়গায় নিয়ে যাচ্ছে, কোনো সময় ক্রোধ আমাকে কিছু বলাচ্ছে, কোনো সময় লোভ ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, ছয় জনই। কোনো সময় মাৎসর্য অন্তরে যাচ্ছে, কোনো সময় মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, ভজন ছুটে যাচ্ছে। কামাদি ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, আমি না চাইলেও আমায় ভোগ করাচ্ছে। হইয়া মায়ার দাস, উনি কি মায়ার দাস নাকি?
হইয়া মায়ার দাস আমি করি নানা অভিলাষ। তোমার শরণ গেল দূরে, এই দেখুন তো আপনার যে এত শিষ্য প্রশিষ্য, বড় বড় রাজা মহারাজা বললেন রাখুন ওসব কথা, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে। আমি তো সম্মানের জন্য বৈষ্ণব সাজেছি, অর্থের জন্য কে বলছেন কথা? প্রেম ভক্তির মহারাজ। তাহলে মাদৃশ ক্ষুদ্র জীব কোথায় দাঁড়াবে? অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া ভুলয়ে ঘরে ঘরে। তাহলে এই যে জীবের ভবব্যাধি, এই যে পার্থিব বস্তুর প্রতি লোভ, লোভকে তো নষ্ট করতে বলা হলো না, যদি ভজনের লোভ অন্তরে জাগে, সেই ভজনের মধ্যেও মুখ্য শ্রেষ্ঠতম ভজন হচ্ছে হরিকথার রসাস্বাদন। হরিকথার রসাস্বাদনের লোভ যদি একবার অন্তরে জাগে, কামে মোর হতচিত নাহি মানে নিজ হিত, এই প্রেম ভক্তি চন্দ্রিকাতেই বলছে, মনের না ঘুচে দুর্বাসনা, মোরে নাথ অঙ্গীকুরু, ওহে বাঞ্ছা কল্পতরু, তোমার করুণা দেখুক সর্বজনা, মোসম অধম নাই তুমি ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। কি অদ্ভুত দৈন্য! দৈন্য কখন জাগে? যেখানে যত ভক্তি, যত প্রেম, যত অনুভূতি, সেইখানে তত দৈন্যের উদ্রেক। এই দৈন্যই ভক্তি অর্জনের এবং আস্বাদনের একমাত্র কারণ। প্রেম অর্জন এবং প্রেম রক্ষণ এবং প্রেম আস্বাদনের একমাত্র কারণ হচ্ছে দৈন্য। এত কাঁদেন কেন? এই জন্য কাঁদি যাতে হারিয়ে না যায়। এই দেখুন ঠাকুর মহাশয়, তিনি সাধকের ভূমিকায় নেমে এসে নিজেকে অনর্থগ্রস্ত নবীন ভক্তিপথের সাধক মনে করে আর উনি শিক্ষা দিচ্ছেন, লোভ সাধু সঙ্গে হরি কথা। কতখানি লুব্ধ হতে হবে! যখন উদ্ধব মহাশয় এসেছিলেন বিরহের বিষম দিনে, তখন অদূরে তিনি কাচিন মধুকরং দৃষ্ট্বা ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম দিব্যন মাধবতী বৃষভানুনন্দিনী, একটি ভ্রমর তার চরণ সৌরভে আকৃষ্ট হয়ে গুঞ্জার রত। সেই ভ্রমরটিকে উনি মনে করছেন যে আমার প্রিয়তম, মান প্রসাদনের জন্য একে পাঠিয়েছে দূত করে। একটি ভ্রমরকে তিনি দূত রূপে কল্পনা করছে, মানময়ী ধ্যায়ন্ত প্রিয় সঙ্গমম। তো এত বিরহে উনি মানিনি কি করে হলেন? ওই যে প্রিয়তমের সঙ্গম ধ্যান করছিলেন স্ফূর্তিতে, অথবা গোস্বামীপাদ বললেন উদ্ধবকেই ভ্রমর রূপে কল্পনা করেছেন। প্রিয় প্রস্থাপিতং দূতম, অথবা উদ্ধবকে পাঠিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণই ভ্রমর রূপে রাধারানীর চরণ সমীপে গুঞ্জার করছে। ওই ভ্রমর অন্য কেউ নয়, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। কল্পনা করে করে ঈশ্বরী আর বার বার মানময়ী তিনি ভ্রমরকে প্রত্যাখ্যান করছেন। শেষে ভ্রমর বললেন, ঠাকুরানী যতক্ষণ এসেছি আপনার মুখে সেই অসিতেরই কথা,
এই তো তদলমশিত সক্ষই দুস্ত্যজস্তত কথার্থ। তো যে দুষ্টের কথা সবসময় বলে, মন্দ লোকের কথা যে সবসময় বলে, সে কি ভালো? তো আপনি তো সেই মন্দের কথাই বলছেন। তখন ঈশ্বরী বললেন, ওরে ভ্রমর, তাকে ছেড়ে বেঁচে আছি, দেহ প্রাণ আছে, কিন্তু তার কথাকে যদি ছাড়ি এই দেহে প্রাণ থাকবে না। দুস্তজস তৎকথার্থ। কে বলছেন? স্বয়ং প্রেমের অধিদেবী প্রেম মহালক্ষ্মী, তার মুখের উক্তি। তাকে ছেড়ে বেঁচে আছি কিন্তু তার কথাকে ছাড়লে ক্ষণকালও বাঁচতে পারবো না। কথা নিয়েই তো ছিলেন ঈশ্বরী। ভ্রমর বলছে যে ঠাকুরানী, তার কথা এই দেখুন, রাধারানীর মুখে কৃষ্ণ কথার মহিমা। লোভ সাধু সঙ্গে হরি কথা, বললেন দেখ সে যা করে লোকে বলে লীলা, একটা পাহাড় হাতে নিল লীলা হয়ে গেল, যা করে লোকে বলে লীলা। যদনু চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্রুট, সকৃদ অধন বিধূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, সপদি গৃহ কুটুম্বম দীন মুশ্রিয় দীনা, বহবৈহ বিহঙ্গা ভিক্ষু চর্যাং চরন্তি। তার ওই যে লীলা কথা, অনুচরিত কর্ণ পীযূষ, কানে শুনতে খুব ভালো লাগে, যদি এক বিন্দু কারো কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে, সেই লোকটা বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, মাথাটাই গোলমাল হয়ে যায়। এই দেখুন গাল দিচ্ছেন বিপ্রুট, এক ফোঁটা কর্ণদ্বার দিয়ে ভিতরে গেল, সঙ্গে 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 এই জগৎটা যে নশ্বর মায়াময়, দেহদৈহিক পদার্থের প্রতি অভিনিবেশ যে একান্ত ত্যাজ্য, সঙ্গে সঙ্গে সে হৃদয়ঙ্গম করে। তো মাথাটা খারাপ হয়ে গেল না? সাধারণ মানুষের সঙ্গে সে কি আর তাল মিল খাইয়ে চলতে পারবে? ভক্ত পারেন কি? সাধারণ মানুষ দিব্যি হাসছে খাচ্ছে বেশ মজায় দিন কাটাচ্ছে, কিন্তু কই আপনারা তো তা পারবেন না। তাদের সঙ্গে তাল মেলানো এখন আপনাদের পক্ষে বড়ই কঠিন। কেন? বললেন ওই হরি কথার এক বিন্দু ভিতরে প্রবেশ করে গেছে, ও আর নিশ্চিন্তে সংসার করতে দেবে না, মাথাটাকেই খারাপ করে দেবে। কর্ণ পীযূষ বিপ্রুট সকৃদ অধন বিধূত, হৃদয়টা নির্মল হয়ে গেল। তখন দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়ে গেল। দ্বন্দ্ব ধর্ম বলতে কি? জগতের মানুষ এই ভালো মন্দ ন্যায় অন্যায় দিন রাত্রি শীত গ্রীষ্ম দুটো দুটো আছে, এই নিয়েই তারা প্রমত্ত। তো তখন যিনি কৃষ্ণ কথামৃত পান করেছেন বিন্দুমাত্র, তার এই বুদ্ধিগুলি ধীরে ধীরে নষ্ট হতে লাগলো। উনি নির্গুণ নৈর্গুণ্য লাভ করছেন। তখন কি হলো? আরও মাথাটা খারাপ হতে আরম্ভ করল। সপদি গৃহ কুটুম্বম উৎসৃজ্য দীনা, আর সংসার করতে পারল না, এত স্বাদের সংসার পেতেছিল। এখন মাতা পিতা স্ত্রী পুত্র তারা অসহায়, তাদের কেউ নেই, হয়তো শিশুপুত্র দুঃখিনী পতি পত্নী, অসহায় বৃদ্ধ মাতা পিতা, তাদের দিকে আর ফিরে তাকালো না, মনটা কি কঠোর হয়ে গেল। তখন তাদেরকে জমের মুখে দিয়ে উৎসৃজ্য,
আর সে ছুটে গেল কোথায়? বললেন, কোথায় যাবে? যেখানের কথা শ্রবণ করেছিল সেইখানে, সেই লীলাভূমিতে ইহ এই জায়গায় ছুটে আসে। ঈশ্বরী করে কি, খায় কি? বলি, আর খাবে কি, সে কি মানুষ থাকে? মাথাটা খারাপ হলো, এদেরকে সব ছেড়ে চলে গেল বৃন্দাবনে। মানুষ থাকে না সে, ঠাকুরানী কি হয়? বলি, পাখি হয়ে যা, ছোটখাটো পাখি নয়, হাঁস হংস, ছোটখাটো হংস নয়, রাজহংস, ভাগবত পরমহংস হয়ে যায়। তো খায় কি? বলে, কি আর খাবে, ওই খুদকন, ওই ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, ভিক্ষু চর্যাং চরন্তি। এই দেখুন এক ফোঁটা কৃষ্ণ কথা যদি কর্ণদ্বার দিয়ে ভিতরে যায়, তাহলে জীবনে কিরকম অবস্থা, কতটা সংকট আসে জীবনে, কত দুস্থ হতে হয় তাকে। ভিক্ষু চর্যাং চরন্তি, সররস ভোজন দূরে পরিহরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধুকুরি, এই পরমহংস হয়ে গেল। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। মাথাটা ঠিক রইল কি? সংসারের মানুষ যেই নিয়ে মাথা মারছে, দিন রাত মাথা মারছে, পাচাল পারছে, আপনি পারবেন কি? মাথা, তারা বলবে আপনার মাথা খারাপ হয়েছে, আর আপনি বলবেন তোমাদের মাথা ঠিক নাই। এখন নির্ণয় করবে কে? নির্ণয় করার লোক নাই, অর্থাৎ আর তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। যার এক কথামৃতের এক বিন্দু এই রকম মানবের জীবনে সর্বনাশ আনায়ন করে, তার কথাই যদি একবার রতিমতি হয় তাহলে কতখানি সর্বনাশ হবে। মহাপ্রভু বললেন, কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। ভজনশীলের প্রথম লক্ষণ কি? যেমন বিষয়ী লোকের সর্বদা বিষয়ের কথা ভালো লাগে, স্ত্রৈণ ব্যক্তির যেমন জাগতিক বার্তা রুচিকর হয় কি না, ঠিক সেই প্রকার যেদিন কৃষ্ণ কথায় রতিমতি হবে। বিষয়েতে যে প্রীতি এবে আছয়ে আমার, একটাই তো মন, এই তো মন, মন তো আরেকটা হবে না। ভজন সাধন করলে যে আর দুটো হাত গজাবে, এখান দিয়ে শিং গজাবে, তা তো না, এই মন, এই বুদ্ধি, কিন্তু তার গতি ঘুরে যাবে। লোভ সাধু সঙ্গে হরি কথা, যিনি প্রেম পুরুষোত্তম তার কতখানি লোভ হরি কথার প্রতি, কৃষ্ণের কতখানি লোভ তার কথার প্রতি। নিজেই বলছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার কথা কীর্তন হয়, ঠাকুর আপনার প্রশংসা আপনি শুনতে এত ভালোবাসেন, কারণ নিয়ম হচ্ছে যেখানে নিজের প্রশংসা হয় সেইখানে কানে আঙুল দিয়ে পালাতে হয় কি না, কেউ আপনার প্রশংসা করছে তো নিজের প্রশংসাটা নিজে শুনলে তো অকল্যাণ হবে, অভিমান আসবে অন্তরে। কিন্তু তিনি বলছেন, যেখানে আমার প্রশংসা হয়, আমার কথা হয়, সেখানে গিয়ে আমি উপস্থিত হই। কেন হবেন না? প্রত্যেকেই তো নিজের প্রশংসা শুনতে নিজে ভালোবাসে। তার একটি নাম হচ্ছে প্রিয়শ্রবা। দেবর্ষিপাদ নারদ বলছেন বেদব্যাসকে, এই যে বীণাটা দেখছ মহাবিষ্ণু আমায় দিয়েছেন, যেই এই বীণায় আমি সেই সরবিতান মূর্ছনা তুলে তার গুণগান প্রারম্ভ করি, সঙ্গে সঙ্গে কাউকে ডাকলে সে যেমন ছুটে আসে, তিনি আমার সম্মুখে এসে উপনীত হন, আমাকে দর্শন দেন। প্রগায়ত সবীর জানি তীর্থপাদ প্রিয়শ্রবা,
আহুত ইবমে শীঘ্রং দর্শনং জাতি চেতসি। তো যখনই কেউ কোনো ভক্ত মনের আবেগে তার গুণগান করেন, তিনি স্থির থাকতে পারেন না, সেইখানে শ্রোতা হয়ে উপস্থিত হন, লক্ষ্যে অলক্ষ্যে। প্রেমিক হলে অনুভব হয় যে উনি শুনছেন। যেমন লীলাসুখ, তিনি যখন শ্রীকৃষ্ণের গুণ গাইছিলেন বৃন্দাবনে এসে, স্ফূর্তিতে বিস্ফূর্তিতে দর্শন ধরতে যাচ্ছেন, বৃক্ষ কাণ্ডে হাত লাগছে, না এটা স্ফূর্তি, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শন দিলেন, বড় ভালো লেগেছে তোমার যে শ্লোকগুলি, আরো শোনাও, আরো শুনতে চাইছেন, আমি শোনবার জন্য এসেছি, তুমি চুপ করলে যে, এ বলো, তোমার এই শ্লোকগুলির নাম আমি রাখলাম কৃষ্ণকর্ণামৃত, আমার কর্ণে অমৃতের মতো স্বাদু লেগেছে। এই দেখো তার কথা, তিনি নিজে কত ভালোবাসেন। রাধারানী বললেন, আমার কথা শুনে যেই আমার মতো হয় সেই, বসিয়া কহিনু বৃন্দাবনে, বৃন্দাবনে বসে বলছি আমি যেমন দুঃখিনী, হা কৃষ্ণ বলে দিবানিশি কাঁদছি, আমার কথা শুনলে তাকেও এই প্রকার দুঃখী হয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। বসিয়া কহিনু বৃন্দাবনে। আবার গোস্বামীপাদ বললেন, এই যে কৃষ্ণ কথা, অনেক রকম কথা আছে, অনেক গ্রন্থ, অনেক পুরাণ, ইতিহাস, কিন্তু সবার ভিতরে শ্রীমৎ ভাগবত শ্রবণন্তু পরমশ্রেষ্ঠমেব, শ্রীমৎ ভাগবত শ্রবণ সর্বশ্রেষ্ঠ। হেতুটি দেখাচ্ছেন ভক্তি সন্দর্ভে, তাদৃশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ, শ্রীমৎ ভাগবতের যে 18,000 শ্লোক, 18,000 মন্ত্র পরম প্রভাবময়, স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসে। এমনি কি বলেছেন, সদ্য হৃদ্যবরুদ্ধ তেত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনা, শ্রীমৎ ভাগবতের শ্রবণেচ্ছা মাত্র প্রেমের উদয় হয়, শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। কৃতিভি শুশ্রূষুভি, সেইখানে স্বামীপাদ লিখছেন, পুণ্যং বিনা শ্রবণেচ্ছা তু ন জায়তে। ওই যে কৃতি শব্দ আছে, কৃতি শুশ্রূষু শ্রবণেচ্ছুভি, তো বহু জন্মের সুকৃতি না থাকলে হরিকথা শ্রবণের ইচ্ছাই হয় না। কেন শুনবেন? কারণ গ্রাম্য কথা শুনতে তো পরম ভালো লাগে, ভালো লাগে কি না, কেন কৃষ্ণ কথা শুনবেন? ভাগবতের অক্ষর পরম প্রভাবময়, পরম রসময় তাচ্চ, পরম রসময়। হেতুটি দেখাচ্ছেন কেন পরম রসময় হলো, বলেন মহৎ কীর্তমান এবং মহৎ আবির্ভাবিত। কে মহৎ? শ্রীমৎ ভাগবত স্বয়ং শ্রীনারায়ণ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা তিনি নারদকে দিলেন, নারদ বেদব্যাসকে, স্বয়ং মহৎ কর্তৃক আবির্ভাবিত এবং মহৎ কর্তৃক কীর্তমান শ্রী সুখমণি কীর্তন করছেন। আজন্ম মায়াবী বিরাগী, এতখানি প্রভাব হবে না কেন? সেই নিগম কল্পতরুর গলিত ফল যে শ্রীমৎ ভাগবত রসময় কলেবর, সেই ভাগবত রসের সারাৎসার নির্যাস দিয়ে আমাদের গোস্বামী পাদগণ এই যে গ্রন্থাবলী রচনা করেছেন, প্রেমময় অক্ষর যাহা, শ্রীমৎ ভাগবত রসের সারাৎসার দিয়ে বিগঠিত সারতম নির্যাস। তার ভিতরেও আবার সমস্ত গোস্বামী গ্রন্থের সারাৎসার হচ্ছে চৈতন্য চরিতামৃত, আবার চৈতন্য চরিতামৃতেরও সারতম নির্যাস সমস্ত গোস্বামী গ্রন্থের সার সংক্ষেপ সূচি
এই প্রেম ভক্তি চন্দ্রিকা। তাই ছোট্ট ছোট্ট বাণীর ভিতরে এত রস রহস্য, এত সাধন রহস্য নিহিত আছে। লোভ সাধু সঙ্গে হরি কথা, মহাপ্রভু হরি কথা কিভাবে শ্রবণ করছে। রামানন্দ রায়ের মুখে কবি কর্ণপুর বললেন, সেই সর্পিণী যেমন সাপুরিয়ার মোহন বংশী গান শোনে, সাপুরিয়া সে বাজাচ্ছে সেই সময়ে যেমন সর্পিণী মাথা তুলে স্থির হয়ে সেই সাপুরিয়ার মোহন গান শোনে, তেমনি সন্ন্যাসী শিরোমণি অপলক নেত্র প্রশ্নের পর প্রশ্ন নিজেই জিজ্ঞাসা করলেন, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? শোনার তো অনেক বিষয় আছে, শ্রেষ্ঠতম শ্রবণ কি? রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন, রাধা কৃষ্ণের লীলা বলবার জায়গা আর জগতে আছে? বলতে পারবেন আপনি সেই মহানগরীর ময়দানে রাধা কৃষ্ণের লীলা বলতে পারবেন? বুক ফেটে যাবে, মুখ দিয়ে বেরোবে না একটাও কথা, কি করে বেরোবে? বহির্মুখ পরিবেশে বসে রাধা কৃষ্ণের লীলা বলা যায়? রাধা কৃষ্ণের লীলা তো সেই জায়গায় বলা যায় যেখানে অনন্য রাধা কৃষ্ণের উপাসক অনুভবী বোদ্ধা শ্রোতা, যেইখানে হাটে বাজারে বলা যায় রাধা কৃষ্ণের কথা। অথচ ওই রাধা কৃষ্ণের লীলাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের শ্রেষ্ঠতম শ্রবণ। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোন শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন আলোচনাই হবে না। ভজনশীল শ্রোতা না হলে তার সম্মুখে ভজনের নিগূঢ় রহস্য কি করে বলা যায়? এত দুর্লভ দুর্গেয় একমাত্র বহুজন্ম সাধন ভজনের দ্বারা যা অনুভব করা যায়। ওই জন্যই তো মহাপ্রভু নির্জনে শুনছেন, আর গম্ভীরায়ও নির্জনে। যখন দিবাভাগে ভক্তগণ আসেন, রাত্রি হইলে বারে প্রভুর বিরহ তরঙ্গ, তখন রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। দিনের বেলা দুটি একটি দর্শনার্থী আসে, ভক্তগণ আসেন, কোনো মতে সময় কেটে যায়। কিন্তু রাত্রিবেলা যে আর সময় কাটতে চায় না, সেই নীরব নিভৃত গম্ভীরায় কিভাবে প্রভু মগ্ন রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। রামানন্দ কৃষ্ণ কথা বলেন, স্বরূপ তিনি মধুকণ্ঠে গান গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। কি গান শোনেন, কি কৃষ্ণ কথা হয় সেইখানে! চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, সৃষ্টিলীলা নয়, সপ্রলয় লীলাও নয়, তাহলে ধ্রুবের চরিত্র প্রহ্লাদ চরিত্রও নয়, এখন রাধাভাবে বিভাবিত গৌরহরি। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, গায়ে শুনে পরম আনন্দ। কৃষ্ণ কথায় যে কতখানি ক্লুব্ধ হতে হয়, তার চরম আদর্শ স্বয়ং গম্ভীরানাথ, স্বয়ং প্রেম পুরুষোত্তম। রামানন্দ রায়ের মুখে কৃষ্ণ কথা শুনছে, শুনতে শুনতে এমন আবেশ এসে গেছে না, আর নিজেকে গোপন রাখতে পারলেন না। রামানন্দ রায় দেখছেন সন্ন্যাসী কোথায় গেলেন, সামনে সন্ন্যাসী বসেছিলেন না, সন্ন্যাসী দেখছি না, কি দেখছেন? উনি নিজেই প্রভুকে বললেন, পহিলে দেখিনু তোমা সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি মুই শ্যাম গোপরূপ।
তোমার সম্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, এই রাধারানী, তাহার অঙ্গ জ্যোতিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। কে তুমি? প্রভু বলছেন, রামানন্দ রায় প্রিয় সখে, তুমি পরম ভাগবত, এই জন্য মায়াবাদী সন্ন্যাসী আমি, আমার মধ্যেও তুমি তোমার ইষ্টদেবকে দেখছ, এই তোমার সঙ্গ গুণে আমারও হৃদয় দ্রবীভূত। তখন রামানন্দ রায় বললেন, প্রভু না করিহ ভারী ভুরি, তুমি নিজে কৃপা করে আমাকে উদ্ধার করতে এসেছো, এখন কপটতা করছো, এ তোমার কেমন ব্যবহার? মোর আগে নিজ রূপ না করিহ চুরি, চুরি করো না আমার সামনে, রাধিকার ভাবকান্তি তুমি করিয়াছ অঙ্গীকার, নিজ রস আশা দিতে তুমি করিয়াছ অবতার। প্রভু দেখলেন যখন ধরেই ফেলেছে চোরকে, তখন আর মিথ্যা কথা বলে লাভ কি, আর বলে পারবো না রায়ের সঙ্গে। তবে হাসি মহাপ্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ রায় মূর্ছিত হয়ে গেল, তুমি তো বিশাখা সখী, যুগল রূপ দেখে নিত্যই অভ্যস্ত, মূর্ছিত হলেন কেন? বললেন, যুগল রূপ অপেক্ষাও মহাপ্রভুর ভিতরে অধিক কিছু মাধুর্য আছে। সেই মাধুর্যটা কি? সেই প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি শ্রী গৌরহরি। এই জন্য পরতত্ত্ব শ্রী মহা নচৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্বং পরমিহ, মহাপ্রভু করস্পর্শে তাকে চেতন করলেন, দেখছেন সন্ন্যাসী বিস্মিত হলে কি বলছেন, তুমি এক বাতুল আমি দ্বিতীয় বাতুল, তোমায় আমায় হয় সমতুল, অতএব গুপ্তে রাখিও কাহা না করিহ প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস, গোপন করে রেখো রায় কাউকে কিছু বলো না। তখন রামানন্দ রায় চরণে ধরে নিবেদন করছেন, প্রভু তুমি আরো যদি দিন দশ থাকতে এই বিদ্যানগরে, যখন আমাকে উদ্ধার করতেই এসেছ, তখন আর দিন দশ অবস্থান করে আমাকে শুদ্ধ করো। প্রভু কি বলছেন, রায় তুমি দশ দিনের জন্য আমাকে চাও, আমি যে তোমায় সারা জীবনের জন্য চাই, এই লোভটা কিসের? হরিকথা শ্রবণে। রামানন্দ রায় যেভাবে হরিকথা শুনিয়ে তাকে আনন্দ দিলেন, এই সুখ মহাপ্রভু অপরের কাছের থেকে লাভ করবেন কি? বললেন, সারা জীবনের জন্য তোমায় চাই, তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে কাটাইব কাল কৃষ্ণ কথার অঙ্গে। প্রভু তো চলে গেলেন, রামানন্দ রায় আর স্থির থাকতে পারলেন না, রাজাকে লিখলেন, তাড়াতাড়ি রাজকর্ম ছেড়ে নীলাচলে চলে এলেন, সারা জীবন কৃষ্ণ কথার শ্রবণ কীর্তনে কেটে গেল। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর পরিকর নীলাচলবাসী, প্রায়ই মহাপ্রভু প্রশংসা করেন, ওহো রাম রায় বিদ্যানগরে যে কথা শুনিয়েছিল চমৎকার আশ্চর্য। প্রদ্যুম্ন মিশ্রের ইচ্ছা কৃষ্ণ কথা শোনার, প্রভু আমাকে কিছু কৃষ্ণ কথা শোনান। মহাপ্রভু বললেন, আমি কৃষ্ণ কথা জানি না, আমিও রামানন্দ রায়ের মুখে শুনি, যাও তুমি তার কাছে কৃষ্ণ কথা শুনবে, যাও আমার কথা বলবে। এলেন মিশ্র, সেই দিন রামানন্দ রায় ছিলেন না, ছিলেন অন্য কার্যে ব্যস্ত ছিলেন। সেই যে দেবী দাসী
যারা জগন্নাথের সামনে গীত গোবিন্দের নৃত্য গান অভিনয় করে, রামানন্দ রায় সেই গীত গোবিন্দের গান শেখান, অভিনয় নৃত্য কিভাবে হাবভাব কটাক্ষ প্রকাশ করতে হবে, অর্থাৎ সেই গীত গোবিন্দের গানে যে রস, সেই রসটা তখন নৃত্য এবং অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে জগন্নাথের সামনে। গীত গোবিন্দ না শুনলে জগন্নাথের অন্নপান রোচে না, ওই সেবাও না। সেদিন অনেক বেলা হয়ে গেল, চলে গেলেন উনি অপেক্ষা করে। দ্বিতীয় দিন আবার গিয়েছেন, রামানন্দ রায় মিশ্র ঠাকুরকে প্রণাম করে আর আসন দিলেন। প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, ইহা বই মহাভাগ্য আমি আর পাবো কোথা। এই দেখুন, যারা রসিক বক্তা তারা যদি একজন বোদ্ধা শ্রোতা পান, মনে করেন আমার জীবন ধন্য হয়ে গেল। বক্তা পাওয়া যেমন কঠিন, বক্তার থেকে শ্রোতা পাওয়া আরো কঠিন। কারণ রসিক বক্তা যেমন দুর্লভ, রসিক শ্রোতাও তেমনি দুর্লভ। কারণ ভজনানন্দী না হলে, অনুভবী না হলে রসলীলা বলার এবং শোনার, আস্বাদন করার কি করে অধিকার হয়। প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা হেথা, ইহা বই মহাভাগ্য আমি আর পাবো কোথা। এর থেকে কি কোনো শ্রেষ্ঠ সেবা আছে? হরিকথার দ্বারা বৈষ্ণবের যে সেবা, ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষে বলছেন যে এই কথা যারা আমার প্রিয় ভক্তগণকে শোনাবে, তার থেকে শ্রেষ্ঠ আমার প্রিয়জন না কেউ হয়েছে কোনো দিন, আর না কেউ হবে, ভগবানের শ্রীমুখের উক্তি। এই আমার গীতার কথা, হে অর্জুন, যারা আমার ভক্ত সমাজে বলবে, তাদের থেকে প্রিয় আমার কেউ কোনো দিন নেই আর হবেও না। রামানন্দ রায় জিজ্ঞাসা করছেন কি কথা শুনবেন। আগে বিদ্যানগরে প্রভুকে যা শুনিয়েছিলেন, দরজায় খিল দিয়ে বসলেন দুইজন। দরজাটা বন্ধ করে বসলেন কেন? বহিরঙ্গ লোক যাতে এসে শ্রবণে কীর্তনে ব্যাঘাত না জন্মায়। এইবার আরম্ভ করেছেন, নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। বলতে বলতে, শুনতে শুনতে অপরাহ্নকাল হয়ে গেল। সকালে এসেছেন, বসেছেন দুজন, সন্ধ্যা হয়ে গেল, স্নান আহার নিত্য নিয়ম কিছুই হয়নি। এর থেকে কি বড় কিছু নিয়ম আছে? কারণ শাস্ত্রে আছে, ভগবানের নামে ডুবে গিয়ে, তার সেবায় ডুবে গিয়ে, তার কথায় ডুবে গিয়ে যদি নিত্য নিয়মে কিছু ত্রুটি হয়, 60,000 মুনি ঋষি আছে তার সেই নিয়মকে পরিপূর্ণ করবার জন্য। ওই সেই মুনি ঋষিদেরকে নিযুক্ত করে রাখা আছে যে আমার কথায় আমার সেবায় ডুবে গিয়ে যদি কারো কোনো নিত্য নিয়মের ব্যাঘাত ঘটে, আপনারা তার নিয়মটা পূর্ণ করে দেবেন। এই দেখো, সেবক আসিয়া কহে দিন হইল অবসান। সেবক বাইরের থেকে, প্রভু সন্ধ্যা সমাগত প্রায়। দুইজনে মগ্ন হয়ে গেছেন, দেহস্মৃতি নাই। এই কৃষ্ণ কথা রসের আস্বাদন। সেবক আসিয়া কহে দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। বহুত সম্মান করি মিশ্রে বিদায় দিলা, কৃতার্থ হইনু বলি মিশ্র নাচিতে লাগিলা। একদিনের কৃষ্ণ কথা শ্রবণেই মিশ্র কৃতার্থ আমি এই বলে নৃত্য করছে। স্নান আহার করে গম্ভীরায় গেলেন মহাপ্রভুর দর্শনে। প্রভু জিজ্ঞাসা করছেন, মিশ্র কৃষ্ণ কথা শুনলে প্রভু কেমন লাগলো, কি শুনলে? তখন প্রদ্যুম্ন মিশ্র বলছেন, মনুষ্য নহে রায় কৃষ্ণ কথার সাগর,
যে কথা শোনাইলা তাহা ব্রহ্মার অগোচর, এমন কৃষ্ণ কথা। আসলে রসিক প্রেমিকের মুখেই কৃষ্ণ কথা। আর এক কথা রায় কহিল আমারে, প্রভু রামানন্দ রায় আরেকটা কথা আমাকে বলে দিয়েছেন। কৃষ্ণ কথার বক্তা বলি না ভাবিও মোরে, মোর মুখে কথা কহায় আপনে গৌরচন্দ্র, জইছে কহায় তৈছে কহি যেন বিনা যন্ত্র। রামানন্দ রায়ও কেমন বক্তা! মহাপ্রভু বললেন তিনি কৃষ্ণ কথার বক্তা, তিনি বলছেন, আর আমার মাথায় এনে ছুড়ে দিচ্ছেন যে আমি বলেছি কৃষ্ণ কথা তার মুখে বসে। রামানন্দ রায় মনে করেন যে মহাপ্রভুই আমার কণ্ঠে বসে তার কথা তিনি কীর্তন করছেন। এই দেখুন উত্তম বক্তা কতখানি নিরভিমান, আর উত্তম শ্রোতাই বা কতখানি আস্বাদন করলেন। এই প্রদ্যুম্ন মিশ্র উত্তম শ্রোতার দৃষ্টান্ত, আর রামানন্দ রায় উত্তম বক্তার উদাহরণ। লোভ সাধু সঙ্গে হরি কথা, যদি হরি কথা শ্রবণে একবার লোভ হয়ে গেল, শ্রীমজ্জীব গোস্বামী পাদ বললেন শৈব আদ্যত্তাত শৈব শ্রেষ্ঠত্বাত, এইটি হচ্ছে শ্রেষ্ঠতম অঙ্গ, এইটি হচ্ছে ভজনের আদি কথা, বিনাপি অন্নই। কেউ যদি অন্য কোনো অঙ্গ যাজন করতে না পারেন তেনৈব কার্য সিদ্ধির ইতি অলম। ভক্তি সন্দর্ভে এই শ্রবণাঙ্গা ভক্তিকে আদি করা হয়েছে, এই জন্যই আগে শ্রবণং পশ্চাৎ কীর্তনম তত স্মরণম, এইভাবে ক্রম করা হয়েছে। লোভ সাধু সঙ্গে হরি কথা, এখন বলছেন মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা। এই অংশের যে ব্যাখ্যা মাধুরি, সে শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম।